হ্যালো বন্ধুরা ইউটিউব ম্যাথিক্স করে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বন্ধুরা পূর্ণবর্গ সংখ্যা নাই এমন সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আলোচনা করব। যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয় বন্ধুরা ষোলোর বর্গমূল কত হবে তাহলে আমরা সহজে বলে দিতে পারি যে ষোলোর বর্গমূল চার হবে কিংবা পঁচিশের বর্গমূল কত হবে সেক্ষেত্রে আমরা সহজে বলে দিতে পারি পঁচিশের বর্গমূল পাঁচ হবে কিন্তু বন্ধুরা যদি আমাদের কাছে জানতে চা হয় ষোলোর জায়গায় গিয়ে সতেরোর বর্গমূল আমাদের কত হবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বলতে পারবো না ঠিক তেমনি বন্ধুরা যদি আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তেত্রিশের বর্গমূল কত সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বলতে পারবো না কেননা এই সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তো বন্ধুরা আজকে আমরা শিখবো এই রকম নন পারফেক্ট নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা নাই তাদের স্কোয়ার রুট কিভাবে নির্ণয় করা হয় বন্ধুরা প্রথমে আমরা ডিভিশন মেথডের মাধ্যমে সমাধান করব তার পাশাপাশি আমরা দেখব শর্ট টিক্সের মাধ্যমে কিভাবে সমাধান করা হয় আমরা সতেরোর বর্গমূল নির্ণয় করব তা বন্ধুরা আমরা সতেরো দুই দশমিক স্থান পর্যন্ত মান বের করবো সেক্ষেত্রে আমরা কি করব এই সতেরো বসিয়ে দশমিক দিয়ে আমরা দুই জোড়া শূন্য বসাবো এবার দেখো বন্ধুরা এই একটি দুটি এই তিনটি আমরা জোর পেলাম এবার কি করব আমরা দেখতে পাচ্ছি এখানে চার যাবে চার চারা ষোলো হবে বিয়োগ করলে আমরা এক পাবো এবার এই দশমিকটা এখানে চলে গেল এবং এই জোটটি নিচে নেমে এলো অর্থাৎ দুটো শূন্য নিচে নেমে এলো চারের ডাবল কত হয় আট হয় এবার এর মধ্যে কবার যাবে আমরা দেখতে পাচ্ছি একবার যাবে তাহলে একাশিকে একাশি হয়ে গেল। এটা বিয়োগ করলে আমরা পাবো উনিশ এবার দ্বিতীয় জোটটি এখানে চলে এলো অর্থাৎ শূন্য শূন্য এবার একচল্লিশের ডাবল কত হয় বন্ধুরা বিরাশি এবার উনিশের মধ্যে বিরাশি কবার যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আট উনিশের মধ্যে দুবার যায় অর্থাৎ আট দু উনিশ ষোলো তিনবার গেলে চব্বিশ হয়ে যায় তাহলে সেটি বেশি অর্থাৎ এখানে দুবার যাবে এখানে আমরা সেই দুই বসাব আমরা গুণ করলে কত পাবো বন্ধুরা ষোলোশো চুয়াল্লিশ তা বন্ধুরা আমাদের আর বিয়োগ করার দরকার নেই যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে এই বর্গমূলটা বের করা আমরা এটা পেয়ে গেছি তাহলে বন্ধুরা বর্গমূল বের হলো আমাদের চার দশমিক এক দুই এবার আমরা যদি ট্রিক্সের মাধ্যমে সমাধান করি দেখো সেক্ষেত্রে কি হবে এন কি বন্ধুরা একটি নন পারফেক্ট স্কোয়ার নাম্বার অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় এক্ষেত্রে বন্ধুরা আমরা এন কে এমন দুটি অংশে ভাগ করব এক্স এবং ওয়াই যেখানে এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং সেটি এন এর নিকটবর্তী সমান রুট এক্স প্লাস মাইনাস ওয়াই বাই টু রুট এক্স বন্ধুরা এই হলো আমাদের ফর্মুলা তা বন্ধুরা দেখো এখানে সংখ্যাটি কত আমরা সতেরো ধরেছি তা সতেরোকে আমরা কিভাবে দুটো অংশে ভাগ করতে পারি চারের স্কোয়ার করলে আমরা পাবো চার চারা ষোলো এবং পাঁচের স্কোয়ার করলে আমরা পাবো পাঁচ পাঁচা পঁচিশ তা সতেরোর কাছাকাছি কোন সংখ্যাটা নিশ্চয়ই একটি বন্ধুরা তাহলে আমরা সত্রকে কীভাবে লিখতে পারি ষোলো যোগ এক ঠিক আছে এবার এখান থেকে আমরা কি পাবো দেখো বন্ধুরা রুট এক্স এক্স বলতে এখানে ষোলো যেহেতু এখানে যোগ আছে এখানে আমরা যোগ বসাব তারপরে ওয়াই বলতে কত বন্ধুরা এখানে এক তাহলে এখানে এক লিখলাম বাই টু ইন্টু রুট এক্স এক্স বলতে এখানে ষোলো বন্ধুরা এখান থেকে আমরা কি পাচ্ছি চার যোগ এক আর নিচে কত হচ্ছে বন্ধুরা এখানে দুই আর এই ষোলোর বর্গমূল করলে আমরা চার পাবো এবং দুইকে সেই চার দিয়ে গুণ করলে চার দিয়ে আট হবে অর্থাৎ চার যোগ এককে কে আট দিয়ে ভাগ করলে আমরা কত পাবো বন্ধুরা দশমিক এক দুই পাঁচ অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে চার দশমিক এক দুই পাঁচ অর্থাৎ বন্ধুরা আমরা দেখতে পেলাম দুই ক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু দুই দশমিক পর্যন্ত একই এসেছে তো বন্ধুরা চলো আরেকটি উদাহরণ নিয়ে দেখা যাক ধরি বন্ধুরা আমরা তেত্রিশে বর্গমূল নির্ণয় করব তাহলে আমরা যদি ভাগ পদ্ধতিতে করি তাহলে কি করব। আমরা যদি দুই দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করি তাহলে দশকটি মুখের পর আমাদের দুই জোড়া শূন্য বসাতে হবে এবার তেত্রিশের মধ্যে কবার যাচ্ছে পাঁচ দিলে পাঁচ পাঁচা পঁচিশ ছয় দিলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচবার যাবে পাঁচ পাঁচা পঁচিশ হবে বিয়োগ করলে আমরা পাবো আট এবার এই দশমিকটি এখানে চলে গেল এবং এক জোড়া শূন্য নিচে নেমে এলো পাঁচের ডবল কত হয় বন্ধুরা দশ হয় এবার এর মধ্যে কবার যাবে বন্ধুরা আমরা যদি বার দিই তাহলে আটশো চৌষট্টি হবে অর্থাৎ এটি সাতবার যাবে তাহলে কত হবে সাতশো ঊনপঞ্চাশ বিয়োগ করলে আমরা পাবো একান্ন এই শূন্য দুটি নিচে নেমে এলো তা সাতান্ন ডবল করলে কত হয় একশো চোদ্দো তা বন্ধুরা দেখো এখানে এগারো একান্নর মধ্যে কবার যায় চারবার যায় পাঁচবার গেলে পাঁচ এগারো এবং পঞ্চান্ন বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে চারবার দেব তাহলে এখানে যদি চার দিই এখানেও আমাদের চার দিতে হবে অর্থাৎ চার চার ষোলো ছয় হাতে এক চার চার ষোলো আগে সতেরো সাত হাতে এক চার একে চার একে পাঁচ চার অক্ষে চার এই আমরা পেয়ে গেলাম তা বন্ধুরা বিয়োগ করলে আমাদের কি হবে চার দুই পাঁচ বিয়োগ করার দরকার নেই বন্ধুরা যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে এই বর্গমূলটা পাওয়া আমরা সেটি পেয়ে গেছি এবার দেখো বন্ধুরা আমরা যদি টিক্সের মাধ্যমে সমাধান করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বন্ধুরা তেত্রিশকে আমরা দুটি অংশে ভাঙবো তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি পাঁচের স্কোয়ার করি পাঁচ পাচা পঁচিশ ছয়ের স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ তেত্রিশ ছত্রিশের কাছাকাছি সংখ্যা তাহলে আমরা এখানে লিখব ছত্রিশ বিয়োগ তিন এবার আমরা সূত্র অনুযায়ী কী লিখতে পারি বন্ধুরা রুট ছত্রিশ বিয়োগ তিন নিচে টু ইন্টু রুট ছত্রিশ অর্থাৎ এখান থেকে আমরা পাবো ছয় বিয়োগ তিন ছত্রিশে রুট করলে আমরা ছয় পাবো এবং ছয়কে দুই দিয়ে গুণ করলে ছয় দেগুণে আমরা বারো পাবো তিন দিয়ে এটি কাটাকাটি করলে এখানে চার আসবে অর্থাৎ আমরা পেয়ে যাব ছয় বিয়োগ একের চার তা একের চার সময় আমরা কী লিখতে পারি বন্ধুরা দশমিক দুই পাঁচ অর্থাৎ ছয়ের থেকে দশমিক দুই পাঁচ বিয়োগ করলে আমরা পাবো পাঁচ দশমিক সাত পাঁচ তা বন্ধুরা এই হয়ে যাবে আমাদের উত্তর এবারে একটি তিন অঙ্কের সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখা যাক ধরি সংখ্যাটি একশো তেতাল্লিশ তা আমরা জানি বন্ধুরা একশো তেতাল্লিশ পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এই সংখ্যাটি আমরা তিন দশমিক স্থান পর্যন্ত মান বের করব সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কী করব তেতাল্লিশের পরে তিন জোড়া শূন্য নেব এবার দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একবার যাবে তাহলে এখানে এক পেলাম তেতাল্লিশ নিচে নেমে এলো এবার একের ডবল কত হয় দুই হয় এর মধ্যে যদি আমরা দুবার দিই বন্ধুরা তাহলে বাইশ হচ্ছে বাইশ দিক চুয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ একবার যাবে তাহলে একুশককে একুশ পেলাম বিয়োগ করলে আমরা পাবো বাইশ এবার বন্ধুরা এই দশমিকটা এখানে চলে গেল এবং এই শূন্য জোরটি নিচে নেমে এলো এবার এগারো ডবল কত হয় বাইশ হয় এবার এর মধ্যে কবার যাবে বন্ধুরা এবার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি নবার যাবে নবার গেলে কত হচ্ছে নয় নং একাশির এক হাতে আট নয় দুগুণি আঠেরো আর আটে ছাব্বিশে ছয় হাতে দুই নয় দুগুণি আঠেরো দুয়ে কুড়ি বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখানে নয় পাচ্ছি তিন থাকছে এবং এক্ষেত্রে এক এবার দেখো বন্ধুরা পরে শূন্য জোটটি আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম এবার একশো উনিশের ডাবল কত হয় বন্ধুরা দুশো আটত্রিশ এবার বন্ধুরা এই তেইশ একশো উনচল্লিশের মধ্যে কবার যায় তা আমরা দেখতে পাচ্ছি পাঁচ বার যাবে তাহলে এখানে যদি পাঁচ দিই তাহলে এখানেও আমাদের পাঁচ দিতে হবে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ আটটা চল্লিশ আর দুইয়ের বিয়াল্লিশের দুই হাতে চার তিন পাঁচ চার পনেরো আর চারে উনিশের নয় হাতে এক পাঁচ দুগুণি দশ আর একে এগারো বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ এক্ষেত্রে এখানে সাত এখানে নয় এবং এখানে এক এবার বন্ধুরা পরের শূন্য জোটটি আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম তো এটিকে ডবল করলে আমরা কত পাচ্ছি দেখো দুই দিয়ে গুণ করে দিচ্ছি পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক নয় দুগুণে আঠেরো একে উনিশ হাতে এক একে দুই আর একে তিন আর দুই ওকে দুই তা বন্ধুরা এবার দেখো তেইশ একশো সাতানব্বই মধ্যে কতবার যায় কেননা বন্ধুরা এখানে যখন আমরা একটি সংখ্যা বসাবো সেটি তিন অঙ্কের সংখ্যা হবে এবং শেষে তিন অঙ্কগুলি আমরা ছেড়ে দেব। তা আমরা দেখব তেইশ একশো সাতানব্বের মধ্যে কবার যায় তা আমরা দেখতে পাচ্ছি এখানে তেইশ একশো সাতানব্বইয়ের মধ্যে আটবার যাবে তাহলে এখানে আমরা আট বসিয়ে দেবো আট আটটা চৌষট্টি চার হাতে ছয় সেই ছয় এখানে বসে গেল আট নং বাহাত্তরের দুই হাতে সাত তিন আটের চব্বিশ আট সাত একত্রিশের এক হাতে তিন আর দুগুণি ষোলো আর তিনে উনিশ অর্থাৎ বিয়োগ করলে আমরা পাবো ছয় তিন দুই এবং এখানে ছয় তা বন্ধুরা আমরা যে বর্গমূলটি পেলাম সেটি হচ্ছে এগারো দশমিক নয় পাঁচ আট এবার বন্ধুরা আমরা টিক্সের মাধ্যমে সমাধান করি সেক্ষেত্রে দেখো কী হবে সংখ্যাটি ছিল একশো তেতাল্লিশ তাহলে একশো তেতাল্লিশকে আমরা দুটি অংশে ভাঙব তা আমরা কী করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা এগারোর বর্গ করলে একশো একুশ এবং বারোর বর্গ করলে একশো চুয়াল্লিশ অর্থাৎ এই সংখ্যাটি একশো চুয়াল্লিশের কাছাকাছি তাই আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ বিয়োগ এক অতএব বন্ধুরা এক্ষেত্রে আমরা কী পাবো রুট একশো চুয়াল্লিশ সেই ক্ষেত্রে আমাদের এখানে বারো বের হবে বিয়োগ এখানে কী হবে ওয়াই ওয়াই বলতে এখানে এক আর নিচে কী ছিল বন্ধুরা টু রুট এক্স অর্থাৎ তাহলে দেখো বন্ধুরা বারো বিয়োগ ওয়ান বাই চব্বিশ তাহলে আমরা চব্বিশ দিয়ে যদি এককে ভাগ করি তাহলে কী হচ্ছে প্রথমে দশমিক দিয়ে আমরা এখানে শূন্য নিলাম যাচ্ছে না এবার শূন্য দিয়ে মানে একটি শূন্য নিলাম এবং এবার চারবার গেল অর্থাৎ চার চব্বিশ ছিয়ানব্বই আমরা কত পাবো চার পাবো দশমিকের জন্য শূন্য নিলাম এবার চল্লিশের মধ্যে চব্বিশ কবার যায় বন্ধুরা একবার যায় এখানে ষোলো পুরো থাকলো। তা বন্ধুরা যেহেতু অঙ্কের সংখ্যা বের করব তাই আমরা তিন দশমিক স্থান পর্যন্তই গেলাম তাহলে এখানে আমরা বসিয়ে দেব দশমিক শূন্য চার এক এবার বারো থেকে যদি ওইটা আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি কত তাহলে এখানে আমরা পাবো নয় এখানে আছে হাতে এক পাঁচ মঞ্চের পাঁচ হবে হাতে এক নয় দশমিক এগারো অর্থাৎ আমরা পেলাম এগারো দশমিক নয় পাঁচ নয় আর এক্ষেত্রে বন্ধুরা আমরা পেয়েছি এগারো দশমিক নয় পাঁচ আট তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টিক্সের মাধ্যমে আমরা যে মান বের করছি তা পুরোপুরি অ্যাকুরেট না হলেও অ্যাকুরেট মানের খুবই কাছাকাছি তাই বন্ধুরা পরীক্ষার সময় অপশান দেখে কিন্তু আমরা খুব সহজে বুঝে নিতে পারবো আমাদের অ্যান্সার কোনটি হবে আমরা যদি অঙ্কটি টিক্সের মাধ্যমে সমাধান করি সেক্ষেত্রে আমাদের সময় অনেক সেভ হবে পরীক্ষার সময় এক এক সেকেন্ড আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট তা বন্ধুরা যদি আমরা পরীক্ষার সময় দেখতে পারি যে অপশানগুলি একে অন্যের খুব কাছাকাছি আছে এবং এই টিক্সের মাধ্যমে আমরা সমাধান করতে পারছি না সেই কিন্তু বন্ধুরা আমাদের এই ভাগ প্রক্রিয়ায় সমাধান করতে হবে তা বন্ধুরা এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তো আজ আর না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাক শিখতে থাকো